আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুমেল ব্রো ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আমি রুমেল আপনাদেরই মাঝে আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। বরাবরের মতো আজকের ভিডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন টিআইজি ওয়েল্ডার নজরুল ভাই, যিনি কুমিল্লা থেকে আসছেন। আজ আমরা দেখব নজরুল ভাই কিভাবে টিআইজি ওয়েল্ডিং এর ইন্টারভিউ দেয়। আপনারা যারা আমার কাছে সিভি পাঠিয়েছেন আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না। ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছি ধীরে ধীরে সবাইকে নিয়ে আসব। যার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন ইনশাল্লাহ। তাই আমি বলি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, তাতে আপনারা নিত্য নতুন কাজের ভিডিও পাবেন এবং কবে কখন কোথায় চাকরি হবে সেই খবরটুকু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে করে নিত্য নতুন সকল ভিডিও আপনারা প্রথমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আসে যাক মূল আলোচনায়। আপনারা যারা আমার সাথে ফোনে কথা বলতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে রাত 9টা হতে রাত 11টা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন অনলাইন হোয়াটসঅ্যাপে। সরাসরি যদি আমাকে ফোন দেন তাহলে হয়তো নাম্বার কখনো বন্ধ কখনো খোলা পাবেন। দয়া করে আপনারা কেউ আমাকে রাত 12টার পরে ফোন দিবেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসার চেষ্টা করতেছি। গত কয়েকদিন আমি আমার আরেকটি ভিডিওতেও বলেছি যে গত কয়েকদিন যাবত যারা সিরিয়ালে আমার কাছে সিভি জমা দিয়েছিলেন, বিশেষ করে ট্রেনিং সেন্টার থেকে যারা আসছিল টিআইজি ওয়েল্ডার বলে নিজেকে দাবি করে, তারা 20 থেকে 25 জন ওয়েল্ডিং করেছিল, একজনও টিকেনি। তাতে করে আমি অনেক রাগান্বিত হয়ে গিয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন যে কেন রাগান্বিত হলাম, ওনারা তো ট্রেনিং সেন্টারে কাজ শিখেছে। ভাই এমনও লোক ছিল যে ওয়েল্ডিং মেশিন কোন জায়গা থেকে শুরু করতে হয় বা কোন জায়গাতে ওয়েল্ডিং মেশিন চালু করতে হয় এরকমও চিনে না, জানে না। অবশ্যই ট্রেনিং সেন্টারে কাজ শিখা ভালো, আমি ট্রেনিং সেন্টারের দুর্নাম করতেছি না, কিন্তু যারা মাঠে কাজ করে আসছে তাদেরকে আমার প্রয়োজন। ট্রেনিং সেন্টার থেকে যারা কাজ শিখে বের হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, যারা আপনারা বিদেশ গিয়ে বাহিরের দেশে গিয়ে কাজ করবেন তারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে যে কোনো একটা মাঠে যে কোনো একটা ডাইরেক্ট ওয়ার্ক সাইটে কাজটা করবেন, 1 মাস হোক 2 মাস হোক আপনি একটা অভিজ্ঞতা নেবেন। হুটহাট করে ট্রেনিং সেন্টারে কাজ শিখিয়ে তারপরে বিদেশে গিয়ে আপনারা বিপদে পড়বেন না, তখন আপনাদের অনেক কষ্ট হবে। আপনারা এই ভিডিওতে দেখুন কিভাবে জব সাইটে আমরা সরাসরি কিন্তু জব সাইটে ইন্টারভিউ নিচ্ছি। জব সাইটে ইন্টারভিউ নিলে একটাই ফায়দা যে ওয়ার্কাররা যারা ইন্টারভিউ দিতে আসে তারা তাদের পজিশন তাদের সব কিছু বা কীরকম বসলে কীরকম হাতের মাইকটা সুন্দর মতো আসবে সব কিছু বুঝতে পারে। আর ট্রেনিং সেন্টার থেকে আসলে ওনারা কোন পজিশনে বসবে এই পজিশনটাও ভুলে যায়, বা ট্রেনিং সেন্টার হচ্ছে জায়গা একটু ভালো জায়গা আছে যেখানে বসে তার ইচ্ছা মতো জব মারতে পারবে, এটা সমস্যা হবে না।
কিন্তু এইখানে আসলে দেখা যাচ্ছে ওয়ার্ক সাইটে আসলে ওয়ার্কিং সাইটে আসলে অনেক জব আছে, যে অনেক জায়গা আছে উঁচা নিচা ডালু গর্ত করে শুয়ে অনেক পজিশনে ওয়েল্ডিং করতে হয়। তাই আমি বলি আপনারা যারা ট্রেনিং সেন্টারতে কাজ শিখে বের হচ্ছেন, তারা কাজ শেখার পরেই সাথে সাথে কোনো দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেন, সমস্যা নাই। কিন্তু যে কোনো ওয়ার্কিং সাইটে দুই মাস হোক এক মাস হোক হেল্পারের জন্য নিয়োগ হবেন, হওয়ার পরে কিছু কিছু পজিশন শিখে নেবেন আপনাদের সিনিয়র যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তাদের কাছ থেকে বা যে কোনো একটা ওয়েল্ডিং ওয়ার্ক সাইট থেকে। আমার কথাটি হয়তো অনেকের কাছে খারাপ অনেকের কাছে ভালো লাগতে পারে, দয়া করে কেউ আমার এই কথার উপরে রাগ করবেন না। আমি আপনাদের ভালোর জন্যই এই কথাটুকু বলছি। অনেকে আছে আমাকে বলতে পারে যে ভাই আপনি যে এতগুলা কথা বলতেছেন তাহলে আমাদের নিয়োগ দেন হেল্পার হিসাবে আমরা করি। আমার এইখানে ভাই হেল্পার খুব কম নেয়, যখন হেল্পার নেয় তখন ইনশাল্লাহ আমি হেল্পারের জন্য নিয়ে আসবো। অনেকে সিভি জমা দিছে ভাই হেল্পার হিসাবে কাজ করব আপনার ওইখানে, ভাই হেল্পার নিয়োগ দিলে আমি অবশ্যই আপনাদের নিয়ে আসব ভাই। এবং আমাদের যখন ডাকার প্রজেক্ট শুরু হবে ইনশাল্লাহ আমি এইরকম লোক নিয়ে আসব যারা এখনও কাজ করেই নেই কখনো। এরকম অনেক লোক আছে আমাকে বলছে ভাই যখন হেল্পার একদম নিউ হেল্পার নতুন হেল্পার আমাদের নিয়ে ইনশাল্লাহ নিয়ে আসব। আর যারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আছেন তারা আমাকে আপনাদের কিছুই লাগবে না, শুধু বলবেন আপনারা কী কাজ জানেন আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের। আর এখানে আপনারা জব দেখতে পাচ্ছেন চাইনিজ কীভাবে শুয়ে টুয়ে দেখতেছে কীভাবে জব হচ্ছে না হচ্ছে ইনশাল্লাহ আমি, উনি কিন্তু অনেক বিজ্ঞ একজন ওয়ার্কার টিএজি ওয়েল্ডার, উনি আসছেন কুমিল্লা থেকে নজরুল ভাই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি জব পাস করছেন এবং আর কেতে গিয়ে কিছু ইয়ে করবেন। হ্যাঁ আর একটা কথা, বিশেষ একটি কথা, যারা আর কে ওয়েল্ডার আছেন তারা দরজা হারা হবেন না, আপনাদের আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর কে আমাদের শুরু হবে তো আরও মাস পনেরো দিনের মতো লাগতে পারে, আর কেতে নিয়োগ শুরু হলে আমি আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যারা রঙের কাজ পেন্টারের কাজ, রঙের কাজ কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে, রঙের রংমিস্ত্রি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারাও নিরাশ হবেন না, ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে বলবেন, বয়স দিলেই হবে, আপনাদের কোনো সিভি লাগবে না, শুধু ওয়েল্ডারদের সিভি প্রয়োজন বা অভিজ্ঞ কোনো কার্ড থাকলে এগুলো প্রয়োজন। এখানে খুব সুন্দর একটা জব মারলেন দেখলাম, পুরোপুরি জবটা মারা হয় নাই, ওনাকে আর কেতে নিয়ে যাবে আর কি, আর কে জবটা মারাবে। আমরা দেখতে পাচ্ছি এখনও জীব নজরুল ভাই খুব সুন্দর হট পাস মারতেছে, পজিশন ভালো না, এদিকে আমি ভিডিওটা এখানে করতে পারি নাই, নিচে নামি আর নয়তো সুন্দর মতো ভিডিওটা করতে পারতাম। আমার শুধু একটি মেসেজ আমি আপনাদের দিতে চাই যে দয়া করে কেউ নিরাশ হবেন না আর আমার উপরে কেউ রাগ রাগান্বিত হবেন না, আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের নিয়ে আসতে। এখন বলতে পারেন রুমেল ভাই তাহলে আমার সিরিয়ালটা কবে আসবে কবে আসবে? ভাই আমি যখন ভিডিও দেওয়া শুরু করি অনেকে তিন মাস চার মাস পরেও সিরিয়াল পাইছে, এসে ডিউটি করতেছে। এই যে জীবন ভাই দেখতে পারতেছেন দাড়িওয়ালা, উনিও কিন্তু অনেকদিন পর আমার এখানে আসছে। আর এই যে ভাইগুলো আসতেছে আর অনেক আছে, অনেক যারা সিভি জমা দিচ্ছে নতুন নতুন ওয়েল্ডার অনেক আছে আইসা চলে গেছে, পারে নাই জব মারতে পারে নাই, কিন্তু এই ভিডিওগুলো দিই নাই কারণ তখন আমি অনেক রাগে ছিলাম, ভিডিওগুলো দিলে হয়তো অনেক খারাপ লাগতো নিজের কাছেও। আর এই আর কি, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর দয়া করে আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটি চ্যানেলের ভিডিওগুলো, আর এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই দেখুন কত সুন্দর জব হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যতটুকু পারতেছি আপনাদের চাকরি দেওয়ার চেষ্টা করতেছি ভাই, যা পারি যা, আমি ছোট একজন মানুষ যতটুকু পারতেছি। এটা যদি আপনারা মনে করেন না আমার যদি চাকরি না হয় আমার একজন ভাইয়ের বেকারত্ব ভাইয়ের বেকার একজন যুবকের চাকরি হচ্ছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি, তাহলে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করব। আর যদি হিংসা করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আপনারা চাইলে কিন্তু সব কিছুই পারেন আগের ভিডিওগুলো। আর আপনারা আমার একটা জিনিস আমি দেখছি, কাজের ভিডিও না ছাড়া আপনারা কোনো ভিডিও দেখেন না, যে কোনো একটা ভিডিও দিলে ফানি মুডের ভিডিও দিলে দেখবেন ভাই প্রায় 2,000-2,500 সাবস্ক্রাইবার আমার একটা ভিডিও দিলে এখন ভিউ হচ্ছে না,
অনেকে বলতে পারেন রুমেল ভাই ওনার ভিডিও করে আমাদের উদ্দেশ্যে না, ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বা ইয়ে পাওয়ার জন্য, কারণ চ্যানেলটি যদি বসে যায় তাহলে আমি কিভাবে আপনাদের কাছে এই মেসেজটি দিব, এর জন্য আর অন্য কিছু না। আপনারা কোনো সময় আমার ভিডিওগুলোতে কোনো কিছু অযোগ্যতা বা অন্য কোনো ধরনের কিছু পাবেন না ইনশাল্লাহ, আমি আশা করি। আর আমার ভিডিও দ্বারা যদি আপনি মনে করেন আপনার ভাই আপনার একজন বন্ধুদের উপকারিত হচ্ছে, তো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। এবং আশা করি আপনারা যারা আমার কাছে সিভি জমা দিয়েছেন ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই পারবো আপনাদের নিয়ে আসার জন্য। আরেকটা কথা বলতে চাই, যারা বেকারত্ব আছেন নিজেকে কখনো অবহেলা পাত্র হিসাবে দেখবেন না। যেখান থেকে মনে করতেছেন আপনার জীবনের শেষ ওইখান থেকে আপনি শুরু করার চেষ্টা করবেন, নিজেকে নিয়ে কখনো ভাববেন না যে আমি পারবো না। 100 বার চেষ্টা করতে হবে, হ্যাঁ আপনি পারবেন, আপনি পারবেন বলেই আপনার পৃথিবীতে জন্ম। পুরুষ মানুষ হচ্ছে ঘোড়ার মতো, আপনাকে দৌড়াইতে হবে, যে কোনো যখন যে কাজই পাবেন সেই কাজেই লেগে পড়বেন। ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার যে পদ পজিশন এই পজিশনে গিয়ে পৌঁছে যাবেন আমি আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমার এই চ্যানেলের দিকে। অবশ্যই অনেক অনেক নতুন নতুন নিউজের ভিডিও পাবেন, কাজের ভিডিও পাবেন। আর আমিও চেষ্টা করতেছি যে সবাইকে কাজ দেওয়ার জন্য। আর রিজেকের মালিক ভাই আল্লাহ, আমি কিছু না, রিজেকের মালিক আল্লাহ আমি কিছু না, আমি শুধু উসিল্লা। আর আজ পর্যন্ত আপনারা যারা আমার কাছে সিভি দিয়েছেন জমা দিয়েছেন, কারোর সাথে খারাপ কোনো সময় বিহেভ করিও নাই, ইনশাল্লাহ করব না। বন্ধুত্ব স্বরূপ আচরণ আর বন্ধুত্বর মতো আপনাদের সাথে আমি বেঁচে থাকতে চাই, ভালো কিছু করে দুনিয়া থেকে চলে যেতে চাই, এটাই আমার কাম্য, আর কিছু না। আপনি কতটুকু ভালো কাজ করছেন মরার পরে আল্লাহ তালা সেটাই দেবে। আর আমার এখানে কোনো ঘুষ টুস দিয়ে কোনো চাকরি নাই ভাই, এগুলো আল্লাহ আমাকে মাফ করুক, এগুলা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। যা পারতেছি এই চাকরি বা আপনাদের কাছ থেকে যতটুকু আমি এখানে কোম্পানিতে চাকরি করতেছি বা এইখান থেকে যতটুকু আসতেছে চাইনিজের পার্সেন্টেজ হিসাবে আমার কাছে আসতেছে এতটুকুই পাচ্ছি। এছাড়া আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে 10,000-5,000 টাকা দিয়ে চাকরি দিয়েছে, আমি এই ধরনের লোক না। আর এই ধরনের লোককে আমি ঘৃণা করি। দোয়া করবেন আল্লাহ যেন সততার সাথে সারা জীবন যতদিন বাঁচি আল্লাহ যেন আমাকে সততার সাথে বাঁচাইতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, সেই কামনাই করি। এখানে যারা কাজে আসছে বা যারা ওয়েল্ডিং করতেছে আপনারা দেখবেন, বা যদি প্রজেক্টে আসতে আসেন কখনো জিগাইয়ে দেখবেন আমার সম্পর্কে। আর আমি যতটুকু বাড়ির চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্কেতে জব নেওয়া হচ্ছে, খুব সুন্দর আর্কেতে ভাই জব মারতেছে, নিজে যেরকম সুন্দর মতো জব হয় সেই রকম, এখানে যে একটানে উঠাই দেবে তাও না, খুব সুন্দর করে জব মারতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। দেখা হবে আবার নতুন কোনো কাজের সাইটে, কাজের ভিডিও নিয়ে আবার দেখা হবে আমার সাথে, হয়তো আপনাদের কোনো একটা প্রজেক্টে বা এই প্রজেক্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের সবার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কাজ করতে পারি আর আপনাদের কাজের সুযোগ করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।